ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল কে কে খুলনা ইটস অল অ্যাবোর্ড খুলনা শুরু হচ্ছে কে কে খুলনার নতুন আয়োজন ইতিহাসের পাতায় খুলনা গোল্ডেন টাইমস অফ খুলনা এ সিরিজ অফ ওরাল হিস্ট্রি আপনারা সবাই জানেন কেকে খুলনা বৃহত্তর খুলনার ইতিহাস ঐতিহ্য খাবার সংস্কৃতি সব কিছু নিয়ে ভিডিও চিত্র ধারণ করছে যা খুব অল্প দিনের মধ্যেই আপনাদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়েছে আবহমান বাংলা সংস্কৃতি এবং প্রতিরোধ সংগ্রামে খুলনার যোগ সুদৃঢ় কী আছে এই আয়োজনে খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার সেই সব বিশিষ্ট ব্যক্তি যাদের অবদান অনস্বীকার্য এই সাক্ষাৎকার ধর্মী আয়োজনে তারা বর্ণনা করেছেন তাদের সময় রাজনীতি অর্থনীতি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নারীদের অবস্থান সহ আরও অনেক কিছু নিয়ে বিশিষ্টজনদের কাছ থেকে এই খুলনার মৌখিক ইতিহাস জানতে চোখ রাখুন কে কে খুলনা ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার ঠিক রাত আটটায় কে কে খুলনার আর্কাইভে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার রয়েছে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব দর্শক প্রতি মঙ্গলবার ইতিহাসের পাতায় খুলনা যে এপিসোডগুলি আমরা আপলোড করছি এর গবেষণার কাজ করছেন কে কে খুলনার বন্ধু প্রতিম সংগঠন খুলনা ইনস্টিটিউট খুলনা ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং জানবেন খুলনা সম্পর্কে খুলনা একটি বিশাল জনপদ তাই এর ইতিহাসও কিন্তু অনেক বিশাল কে কে খুলনার একার পক্ষে পুরো খুলনার ইতিহাস তুলে ধরা প্রায় অসম্ভব তাই কে কে খুলনা এবং খুলনা ইনস্টিটিউট একসঙ্গে কাজ করছে এবং কে কে খুলনা চায় খুলনার আরও যারা কাজ করছেন খুলনা নিয়ে তাদের সকলের সঙ্গে কাজ করতে শুভম আজকে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বৃহত্তর খুলনার মুজিব বাহিনী প্রধান জনাব কামরুজ্জামান টুকু আজ দেখব অষ্টম পর্ব আসে ঢাকার সাথে দূরত্ব ছিল আর না 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 সিলেটের খুব রোড কমিউনিকেশন ট্রেন কমিউনিকেশন খুবই ছিল আমাদের কমিউনিকেশন তো বারো ঘন্টার হ্যাঁ খানে সবুর দীর্ঘদিন মানে উনি উনি এই অঞ্চলে তার আগে ধরো হিন্দু নেতারা ছিলেন কিন্তু এই কংগ্রেসের নেতারা ছিলেন কিন্তু মুসলিম খানে সবু একেবারেই তার নেতৃত্বের যে জায়গাটা ওই আন্দোলনকে আমি সমর্থন করি না পছন্দ করি না কিন্তু সবুজ সাহেবের নেতৃত্বটি সফল নেতৃত্ব তিনি সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন তাতে কোনো সন্দেহ নেই উনি সেখানে সেখানে তার সফলতা আছে এবং সেখানে একটা সফলতার কথা বলি একজন ম্যাট্রিক পাস সে গেছে রাওল পেন্ডিং তো যে উনার ওখানে যে ধরিছে ধরলি উনি উনি লিখে দিছে তারে কাস্টমসে চাকরি দিয়ে দিয়েছে সেক্রেটারি মানে সচিবের কাছে পাঠাইছে পূর্ব আগস্তান সচিবের কাছে কাস্টমসে চাকরি দিয়ে দিছে তার তো ম্যাট্রিক পাস কী চাকরি হবে প্রিভেন্টিভ অফিসার মানে তালিকা টালিকা করবে আর কি কথা তা সে ফিরে সমস্যা একদিন খুলনা আইসে আসলি ও যে ওখানে বসে আছে তা বসে থাকলি বলতেছে যে সবাই চলে গেছে তুই বসে আসিস কেন তুই সেই কাস্টমার চাকরি করিস না তো হ্যাঁ করিস তো মাথা নাচু করে তো বলতেছে যে চাচা কাজটা মেলা ছোটো আমার একটা ভালো কাজে দেওয়া যায় না সবু তাকায় বলতেছে কি আর আন্ডার ম্যাট্রিক গ্রাজুয়েটের আর একটা কাজ আছে সেটা হচ্ছে রাজনীতি করা মন্ত্রী হওয়া তা আমি মরি তারপরে হসে না সবস্যাম গ্র্যাজুয়েট এটা এটা আবার অন্য একটা ইতিহাস সেটা হলো যে আমার বাবা তহসিলদার ছিলেন আমি যখন ক্লাস টুতে পড়ি উঠেছি কেবল তখনই উনি বাগেরহাটে পোস্টিং ছিল বাগেরহাটে তহসিল অফিসের সাথে নায়বের একটা কোয়ার্টার ছিল টিনের একটা বড় ঘর আর টিনের একটা রান্নাঘর একটা বাথরুম এটা ছিল টিউবওয়েল ছিল একটার মধ্যে ওইখানে তখন অবশ্য শ্যালো টিউবওয়েল এ টিউবওয়েল নয় তারপরে পৌরসভার পানি ব্যবস্থা ছিল উনি আমাদেরকে সেখানে নিয়ে যান ওখানে আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স ওই বাড়িতে আমরা আমরা ক্লাস ফাইভ পর্যন্ত আমরা ওখানে ছিলাম সিক্সে আমার মামা বাগেরহাটে বাসাবাড়ি একটা বাড়ি খরিদ করেন আমরা সেই বাড়িতে চলে আসি সেখানে ক্লাস সিক্স এবং সেভেন পর্যন্ত ওখানে ছিলাম এর মধ্যে আমার আব্বার অসুখ হয় লিভার ক্যান্সার তো লিভার ক্যান্সার হওয়ার পরে আমরা ওনার চিকিৎসা করতে যে আমাদের নগদ পয়সা করি সোনা গহনা যা ছিল তা সব চলে যায় কিছুই আর নাই এই অবস্থার মধ্যে আমরা আর বাগেরহাটে থাকতে পারি না আমার মা আমাদের আমরা সাত ভাই বোন আমরা গ্রামে চলে যাই আমি গ্রামে চলে যাওয়ার পরে এর মধ্যে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় বোন অল্প বয়সে তার বিয়ে হয় এই খুলনার পরবর্তী এমপি বাড়ি সাহেব এই বিয়েটা আবার আমার মামা ন্যাপ করতেন ওই ন্যাপের বাগেরহাটের মোশারেফ সাহেব খুলনার জব্বার মিয়া সহ ওনরা থেকে আমার বড় বোনের বিয়েটা দিয়েছিলেন বাড়ি সাহেব সাথে বাড়ি সাহেব আওয়ামী লীগ করত কিন্তু জব্বার সাহেব মানে বিয়েটা দেন ওই অবস্থার পরে আমি এখানে ক্লাস সেভেনে ক্লাস সেভেনের শেষে আমি না ক্লাস এইটে এসে আমি জেলা স্কুলে টেস্ট দিলাম দিয়ে জেলা স্কুলে ভর্তি হলাম তা ভর্তি হওয়ার পরে আমার এখানে আট নয় মাস কাটার পর একটা জটিল বিষয়ে আমার সাথে আমার ভগ্নিপতি মতো পার্থক্য হওয়ার কারণে আলটিমেটলি আমি এখান থেকে বাড়ি চলে যাই পরে আমার চাচা ছিলেন লোহাগড়ায় আর রেভিনিউ সার্কেল অফিসার উনি আমাকে পরে লোহাগড়ায় নিয়ে যান আমি নাইন টেন লোহাগড়া থেকে ম্যাট্রিক পাস করি পরে ওখান থেকে ম্যাট্রিক পাস করে আমি বাগেরহাটে পিসি কলেজে যেয়ে আবার ইন্টারমিডিয়েট ভর্তি হই ওখান থেকে আবার আমি ডিগ্রি পড়তে খুলনা কমার্স কলেজে আসি এটা আসি খুলনা কমার্স কলেজে চৌষট্টি সালে এই চৌষট্টি সালে আমি আসছি আর আমি খুলনা ছাড়িনি এর মধ্যে আর একটা কারণ আছে এখানে খুলনাতে আমার দুই খালার বাড়ি ছিল এ কাছাকাছি পাশে আমার চাচা এখানে বাড়ি করেছিলেন উনি থাকতেন দেল দার আমার মার মামাতো ভাই ওনরা এখানে ছিলেন আমার এখানে একটা পারিবারিক পরিমণ্ডল ছিল ফুলতলাল লিসুমুল্লা সাহেব ওনরা বাম রাজনীতি করতেন উনি আমার খালাতো ভাই আমার আপন খালাতো ভাই তারপরে এখানে ইরফানুল্লাহ খান ছিলেন আমাদের মানে আমার খালাতো ভাই উনি আমার আপন খালাতো ভাই না আমি ওই যে সে মধ্যে পড়ে গেছিলাম বামের ওই ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন তখনই বামরা আমারে ধরে ফেললো ওই সে স্টাডি সেলে আমি সেই স্টাডি সেল একটা না তিন বছর সেই স্টাডি সেলে ছিলাম এটা আমাদের ছাত্র রাজনীতিতে ছিল না আমি করতেছি ছাত্রলীগ ছাত্রলীগের প্রেসিডেন্ট ওরা 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 আমারে ডেকে নিয়ে গেছে ওদের স্টাডি সেল টার্গেট করে টার্গেট করে নিয়ে গেছে আমি ওখানে বসেই ডাস্ক ক্যাপিটাল পড়েছি ওখানে বসেই আমি সারপ্লাস ভ্যালু পড়েছি ওখানে বসেই আমি ডায়ালেক্টিক্যাল ম্যাটালিজিম পড়েছি ওখানেই আমি প্রিমেটিভ সোশ্যালিজম টু সায়েন্টিফিক সোশ্যালিজিম আমি ওখানে পড়েছি এই কথা আর আমি আমার বোধের জায়গা থেকে যদি বলি তাহলে হচ্ছে যে অর্থের কিছু পরিবর্তন ঘটছে ব্যবসা যে পরিবর্তন ঘটছে কিছু পরিবর্তন বাড়িঘর দুয়ারে হচ্ছে টাকা পয়সা আসছে কিন্তু সামন্ত যুগের শেষে যে একটা সাংস্কৃতিক বিকাশ আর এই তথাকথিত এই গণতান্ত্রিক বুর্জয়া গণতান্ত্রিক রাজনীতির এই যে পর্ব এই পর্বের যে সাংস্কৃতিক বিকাশ সেই বিকাশটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে সাংস্কৃতিক বিকাশ সেটাও ঘটেনি আর ওখানকার যে বিকাশটা ছিল সেটাও ভেঙে পড়েছে ফলে এ শহরটা এখন আর সাংস্কৃতিকভাবে বসবাসের কোনো জায়গা নেই এটা এখন সাংস্কৃতিকভাবে অনেক পশ্চাৎপদ একটা জায়গায় চলে গেছে এখানে আমার যেটা মনে হয়েছে এভাবে আমি তো সমাজতন্ত্রের জায়গা থেকে একটা সময় সরে দাঁড়িয়েছি আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে রাষ্ট্র পয়সায় আমি কতগুলো পুঁজিবাদী দেশ ঘুরেছি সেই পুঁজিবাদী দেশগুলো ঘোরার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ধনবাদী গণতান্ত্রিক দেশগুলো রাষ্ট্র ব্যবস্থাটা এত চৌকশ এত কঠিন এত কঠোর এত আইনানুগ যে সেটা মোটামুটিভাবে একটা সমাজ গড়ে তুলতে পারে সেখানে উশৃঙ্খলতা থাকে কিন্তু সেই উশৃঙ্খলতাটারও কিছুটা নিয়ন্ত্রণের হাত থাকে কিন্তু আমরা এখনও লড়াই করছি সমাজতন্ত্র চাই না মৌলবাদী রাষ্ট্র চাই না গণতান্ত্রিক রাষ্ট্র চাই এই তিনের লড়াইয়ের মধ্যে থেকে আমরা এখনও বেরোতে পারিনি তারপরও যদিও টানটা প্রধানত পার্লামেন্টারি গণতন্ত্রের রাজনীতির দিকে মূলত এগোচ্ছে সেই এগোনোটাও এখনও কোনো রূপ লাভ করতে পারেনি এখানে আমাকে যেটা বলতে হবে সেটা হলো যে আপনার গণতন্ত্রের যে কনসেপশন সেই কনসেপশানই আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নাই ফলে এখানে একটা সুস্থ সমাজ ব্যবস্থা নাই সুস্থ রাষ্ট্র ব্যবস্থাও নাই এখানে যে যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সেগুলোও বিশৃঙ্খল রাস্তাঘাট আপনি আপনি খেয়াল করবেন যে সব লোক এই ছোট রাস্তা বাড়ি বানাচ্ছে রাস্তার মধ্যেই তার সিঁড়ি একটা বাড়িও পাবেন না যে সিঁড়িটা তার বাড়ির মধ্যেই সব মানুষ সিঁড়ি বানাচ্ছে রাস্তার মধ্যে। এতটা নির্বোধ মানে মানে ওই 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 জায়গা দখল রাস্তার ওই জায়গাটুকু একটু ছোটো রাস্তা সেটাও দখল দিচ্ছে এগুলো কি বলবেন আপনি এটাগুলো তো নির্বোধ বলা ছাড়া কিছু না